পশ্চিম মেদিনীপুর জেলাতে এবার প্রতিকৃত দুটি ব্রিজ তৈরির জন্য কেন্দ্রের বরাদ্দ হল 304.82 কোটি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি টুইট করে জানালেন বৃহস্পতিবার, যেখানে উল্লেখ করা হয়েছে মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর ওপরে একটি ব্রিজ তৈরি করা হবে, বিকল্প সেই ফোর লেনের ব্রিজের জন্য, এবং পশ্চিম মেদিনীপুর জেলাতেই অপর আরও একটি ফোর লেনের ব্রিজ তৈরি হবে শিলাবতী নদীর ওপরে। এই দুই ব্রিজের জন্য 304.82 কোটি টাকা অনুমোদন করা হলো। 2023-24 অর্থবর্ষে এই ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। দ্রুত যাতে এই ব্রিজ তৈরি সম্পন্ন হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের যোগাযোগের গুরুত্বপূর্ণ এই অংশে কংসাবতী নদীর ওপর বিকল্প ব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই অর্থ বরাদ্দে খানিকটা স্বস্তি এবং খুশি, তবে বিজেপি এটিকে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছে। আমরা বলতে চাই মাননীয় হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরিজি, 304.82 কোটি যে টাকা উনি বরাদ্দ করেছেন এবং নিজেও সেটা টুইট করে জানিয়েছেন, এতে আমরা অত্যন্ত খুশি। কারণ ফোর লেন যে ব্রিজ হবে তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকা বরাদ্দ করা হয়েছে এবং ইমিডিয়েট কাজ শুরু হবে। আমি এটুকু বলতে চাই যে এখানে কোনো দ্বিচারিতা বা রাজনীতি করার ব্যাপার নয়, এটা হচ্ছে মেদিনীপুরবাসী শুধু নয়, একদম আপ টু বাঁকুড়া পুরুলিয়া, এদিকে খড়গপুর থেকে শুরু করে একদম আমরা উড়িষ্যা বর্ডার পর্যন্ত সব মানুষ উপকৃত হবেন। সেই জন্য এই যে হিউজ পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন 304.82 কোটি টাকা, এতে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে সম্মানীয় সাংসদ দিলীপ দাও জানিয়েছিলেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং মাননীয় নীতিন গডকরিজি ইতিমধ্যেই টুইট করে এবং ফেসবুকে জানিয়েছেন যে অতি দ্রুত কাজ শুরু হবে। আমরা নারকেল ফাটাই না, সমালোচনা করি না, আমরা কাজ করে দেখাই, এটাই তার প্রমাণ।